তীব্র ঠান্ডায় থার্মোমিটারে বিস্ফোরণ ঘটেছিল রাশিয়ায়, সেই রেশ বোধহয় পৌঁছে গেছে চীনে। সেখানে ডিম ফাটিয়ে ফ্রাই করার আগেই জমে বরফ হয়ে যাচ্ছে। শুধু ডিম নয়, ইনস্ট্যান্ট নুডলসও জমে বরফ হয়ে যাচ্ছে। চীনের হুজহং জেলার এমনই তীব্র শৈত্যপ্রবাহে নাজেহাল সেখানকার বাসিন্দারা। খাবার খাবেন কি করে তারা? সবই তো বরফ হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির বাইরে একটি ডিম ফাটিয়ে পাত্রে ফেলার সঙ্গে সঙ্গে সেটি জমে বরফ হয়ে যাচ্ছে। সেই একই অবস্থা ইনস্ট্যান্ট ম্যাগিরও। চাপস্টিক দিয়ে ম্যাগি তুলতে না তুলতেই সেটি জমে বরফ হয়ে যাচ্ছে। তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস।